পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন অফিস এবং জেলা শিক্ষা দপ্তর উদ্যোগে মঙ্গলবার প্রত্যন্ত এলাকার ছাত্রী দিনে এক্সপোজার ভিজিট কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন বলেন, ডিএম অফিস, এসপি অফিস এবং অন্যান্য প্রশাসনিক প্রতিষ্ঠানের কাজকর্মের সঙ্গে ছাত্রীদের বাস্তবলব্ধ অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিস এবং শিক্ষা দপ্তর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে উপস্থিত ছাত্রীরা। এটা আমরা নিতে পেরেছি কারণ আমাদের এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমরা একটা প্রপোজাল পাঠাই ডাইরেক্টর হায়ার এডুকেশন থেকে, ওনারা ফান্ড প্লেস করেন এই আর্থিক সহায়তায়। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে স্টুডেন্টদের কোন সময় সেটা শুরু করবো, যাতে তাদের যে পরীক্ষার সাথে এগুলি যাতে ক্ল্যাশ না করে। তো এই যে একটা ইনিশিয়েটিভ, সেটা মূলত হচ্ছে যে রিমোট এরিয়ার স্কুলের যারা ছাত্রীরা আছেন ওনাদেরকে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট লেভেল ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট বা ইনস্টিটিউশন এইগুলির ফাংশনিং এর সাথে পরিচিত করা, যাতে তারা যখন এখান থেকে এই এক্সপোজার ভিজিটের পরে তারা নিজের এরিয়াতে নিজের স্কুলে যাবে, তখন তারা এই সমস্ত এস্টাবলিশমেন্ট যেমন ডিএম অফিস, ডিএম অফিসে কি ধরনের কাজ হয়, এসপি অফিস, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট, তারপর এখানে যে আইসিপি এয়ারপোর্ট, এই সমস্ত সম্বন্ধে তাদের একটা আইডিয়া হবে, তারা প্র্যাকটিক্যালি দেখবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সবাই জানি, আমরা টেক্সট বুকে অনেক সময় যে জিনিসগুলি পড়ি, যে ইনস্টিটিউশনের ব্যাপারে পড়ি, সেটা প্রত্যক্ষভাবে দেখার সেই রকম সুযোগ হয়ে ওঠে না স্কুল লাইফে। তো এটাই এই এক্সপোজার ভিজিটটা তখনই সার্থক হবে যখন ছাত্রীরা যারা এটা অ্যাটেন্ড করছে তারা যেভাবে ডাইরেক্টর স্কুল এডুকেশন বললেন যে বিভিন্ন এস্টাবলিশমেন্টে গিয়ে এটলিস্ট বেসিক, আমরা খুব বেশি এক্সপেক্ট করি না যে তার এই এক্সপোজার ভিজিট থেকে সব ফাংশনিং দেখা যাবে, সেটা সম্ভব না, কিন্তু একটা বেসিক আইডিয়া যাতে হয়, তারা যাতে জানে মোটামুটি কোন অফিসে কি কি ধরনের কাজ হয়, বিভিন্ন সরকারি স্কিমের বাস্তবায়ন ওনারা সবাই নিজের এরিয়াতে দেখে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হলে কোনটা কিভাবে হয়, কোন স্কিমের ব্যাপারে বেসিক আইডিয়া, বেসিক নলেজ, এই সমস্ত জিনিস আমরা এই এক্সপোজার ভিজিটের মাধ্যমে এই ইনস্টিটিউশনগুলি যে ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট লেভেল ইনস্টিটিউশন সেগুলির মানে কিভাবে কাজ করে সেগুলিও ওনারা জানবেন। তার পাশাপাশি যে কয়েকটা দর্শনীয় স্থল আগরতলার মধ্যে আগরতলা স্থিত সেগুলিও আমরা দেখানোর সেগুলি আমরা শিডিউলে রেখেছি, ছাত্রীরা সেগুলিও দেখবেন। আর তারপর যে এরকম শুধুমাত্র দুইটা স্কুল না, আজকে দুইটা স্কুল থেকে ছাত্রীরা এসছে, তারপর পরপর নেক্সট আরো 10-12 দিন এই ধরনের ভিজিট হবে বিভিন্ন অফিসগুলিতে। তো আমি ধন্যবাদ জানাই যে ডাইরেক্টর স্কুল এডুকেশনকে যে এই ধরনের একটা ইনিশিয়েটিভকে সফল করার জন্য যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এটা দেওয়া হয়েছে। তারপর আমি আরো ধন্যবাদ জানাই ডিইউ অফিসের।